500টা নিবেন বাজারের পরিস্থিতি বলুন এটা কেজি বাবা দাম 1250 নিবেন একবার 1150 এক কেজি 150 গ্রাম 200 করে একদম আর একবার বলে দিলাম ডিম তারা এক তোলা ডিম হবে না খাইতে নিলে লাগলো সমস্যা নেই দেড়টা মতো বাইতে দিবেন আমরা দেড় তোলা বাবা তিন দেড় বাকি নেন কয় দাম নেই হনের একটি নিবেন কোনো কথাবার্তা বলবেন না খালি ফোন দশটা দিয়ে রাখবো তুই বলো তুই ভালো লাগে আমার তো নিবেন কোনো কথা নাই আর এই 1200 টাকা দিচ্ছি তুই মাত্র কত করে দিচ্ছেন ভাই বললেন 1050 কতটুকু এক কেজি 170 গ্রাম এক কেজি 170 গ্রাম 1233 টাকা 30 টাকা যাক মাছ বিক্রি হইলো না ভালো লাগলো মনে এক 1050 টাকা ইলিশ মাছ বিক্রি হয়ে গেল আজব কান্ড এক কেজির উপরে 1 কেজি 200 গ্রাম 150 গ্রাম 150 গ্রাম ভাই আমরা দেখতে দেখেন দেখা দিলাম না ঠিক উদাহরণটা এমন দিলেন কাস্টমার কোনো কথাই কইল না দেখছেন বাস্তব যেটা বললাম অবাস্তব কোনো কিছু বলি না মানে 1 কেজি আমের দাম 1 কেজি আমের দাম 200 টাকা আছে দিনের সময় আবার 1 কেজি আমার দাম 60 টাকা আছে এটা আমিই খাই মানুষে কিন্তু ভালো মন্দ আছে না দাফাই করে নিতে হয় মানুষে দেখে নিতে হবে দারুণ কথা দারুণ হাত ছড়ান হাত ছড়ান